মারিয়া মাকে কিন্তু খুব ভালোবাসে, খুবই ভালোবাসে। নার্সিংহোম থেকে ছুটি করে নিয়ে এসে মারিয়া মায়ের জন্যে মানে বাড়িতে চাল ছিল না মারিয়াদের। হ্যাঁ আসলে মায়ের অপারেশন তো ছুটাছুটিতে সত্যি চাল টাল ঠিক করে দেখতে পারিনি, মিস্টেক হয়ে গেছে, হতে পারে না এইসব নিয়ে, এটা নিয়ে আমার কালচার নয়, এটা নিয়ে আমি কোনো কন্ট্রোভার্সি করব না, হতে পারে কারণ চালটা আমি সেটা তো একবার বের করা হয় ওটা কিন্তু মাথা থেকে আউট হয়ে যায় অনেক সময়। কিন্তু আমার কাছে কথা, তুই মা আসছে মায়ের অপারেশন, অপারেশন নিয়ে খুব চিন্তা, এত চিন্তা মায়ের, মা টেনশন করছে, এত কিছু হচ্ছে, একটা অপারেশনের রুগীকে ওটা কী খেতে দিয়েছিস? সেই তেল তেল মানে লাল লাল তেল তেলে সেই দুপুরবেলা রুই মাছের ঝোল, রুই মাছ আনা হয়েছিল, রুই মাছের ঝোল আর ওইদিকে কচু। এটা তো একদম ঠিক হয়নি। তুমি মাকে এত ভালোবাসো, মায়ের প্রতি এত টান, কেন জ্যান্ত মাছটা একটু আলু কাঁচকলা পেঁপে দিয়ে একটু পাতলা করে ঝোল করে দিতে পারোনি? তুমি জানছো মা আসবে, বা মাকে নিয়ে আসার পরেও চালটাই তো, চালটা বুঝতে পারিনি উল্টোপাটা করে, মানে দুপুরবেলা তো ও ঘুমাবে না ঘুমাবে না করতে করতে চোখে ঘুম চলে এসেছিলো। তারপরে তো 6:30 হচ্ছে ইয়ে করেছে, ফোন এসেছে, তারপরে গাড়ি ভাড়া করেছে, তারপরে গিয়ে এনেছে বাড়িতে। না সত্যিকারের একা মেয়ে একা হাতে, তা চলো এটা মেনের থেকে, এটা মেন কথা নয়, মেন কথা হচ্ছে মারিয়ার 15 কে, জামাইবাবুর 100 কে। ও এরাই লুটে নিল আর আমরা পাক্কা বোকা, একদম আমাদের বোকা বানিয়ে জামাইবাবু আর শালি মিলে 100 আর 15 নিয়ে পগার পার। দেখো ভিডিও ম্যান্ডি ম্যান্ডি আর ম্যান্ডি, সোমনাথ সোমনাথ আর সোমনাথ, মারিয়া অ্যান্ড মারিয়া অ্যান্ড মারিয়া। যাক মারিয়ার চ্যানেল দেখতে দেখতে 15,000 সাবস্ক্রাইব কমপ্লিট হয়ে গেল, তাই কংগ্রাচুলেশনস তো বান্তা হে বস। ম্যান্ডি সোমনাথের সিলভার প্লে বাটন, মারিয়ার 15 কে, মানে এখানটা বিশাল ব্যাপার, বিশাল ব্যাপার। ওরা কিন্তু জিতে গেল একদম, ওদের ওরা ওদের যে গেম প্ল্যানিংটা করেছিল সেই গেম প্ল্যানিংয়ে একদম জিতে গেছে বস। আচ্ছা তোমাদের কী মনে হয় মারিয়া গেম প্ল্যানিংয়ে কতটা সামিল ছিল, কতটা মারিয়ার ভেতরে ছিল, তোমাদের কী মনে হয়? আমার কী মনে হয় মারিয়া এর ভেতরে কতটা গেম প্ল্যানিংয়ের সামিল ছিল, আমার কী মনে হয়? আমাদের সঙ্গে অবশ্যই বলবো, বলবো না ভিডিওতে বলবো। আর একটা কথা বলি, আমাদের এই ম্যান্ডির বাবার নাকি এসি অনেক দিন ধরেই ম্যান্ডির বাবার গরম লাগছিল প্রচণ্ড, এখন তো গরম অনেক কমেছে, বৃষ্টি টিষ্টি হয়েছে, মনে আছে একটা সময় গরম আগুন পড়ছিল, লু 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 পড়ছিল। ম্যান্ডি বলে না ওর বাবাকে কত ভালোবাসে, বাবা কিন্তু বাড়িটা ম্যান্ডির নামে করে দিয়ে গেছে যাতে ম্যান্ডির মা না পায়, কারণ ওদের তো আর ডিভোর্স হয়নি, তাই যদি বাড়ি ম্যান্ডির বাবার কিছু হয়ে যায় আকস্মিক, মানে যখন তখন মানুষের কিছু হতে পারে, সে হয়ে গেলে সেই বাড়ির ভাগ যেন ওর মা না পায়। হ্যাঁ মা না পায় সেই কারণে কিন্তু ম্যান্ডির বাবা পুরো দলিল টলিল করে ম্যান্ডির নামে বাড়ি লিখে দিয়ে গেছে। ইয়েস, সেই জন্য দেখবা বাড়ির গেটের সামনে লেখা আছে মন্দিরা হাউস, মেয়েকে, মেয়ে ওনার মেয়ের একমাত্র কন্যা, তার নাম মন্দিরা, তাকে উনি হচ্ছে ইয়ে করেছে উপহার হিসেবে এই মন্দিরা হাউসটা দিয়েছে, উনি মন্দিরা কুঠি, মন্দিরা হোম, মন্দিরা হাউস যেটাই ভাবো। যাই হোক বাবা মেয়েকে কিন্তু একটা গোটা বাড়ি দিয়ে ফেলেছে, কিন্তু মেয়ের বাবা নাকি এসি অনেকদিন আগেই চেয়েছিল, বলছিল না ম্যান্ডি বসে বসে যে বাবা আকার ইঙ্গিতে অনেকবার বলেছে বাবারও অনেক ইচ্ছা ছিল কিন্তু হচ্ছে ও ইয়ে করতে পারিনি, মানে ও দেয়নি, ও শুনেও না শোনার ভান করেছিল। তার মানে ম্যান্ডিকে বুঝতে পারলা, ম্যান্ডি অনেক জায়গায় আছে এমন ভাব দেখায় সেই ব্যাপারটা জানেই না শোনেই নি, ঠিক যেমন মারিয়ার মায়ের অপারেশনের সময় মারিয়ারাও কিছু না কিছু হেল্প চেয়েছিল যেটা কিন্তু ও না শোনার মতো করে ছিল। তা মারিয়ার মায়ের অপারেশনে যদি থেকে যেত, দেখো এই যে মারিয়া আমার 2 দিনের মধ্যে 2 থেকে 3 দিনের মধ্যে ফিরলো, 3 দিন, হ্যাঁ 3 দিনের মধ্যে মনে হয়, তাহলে এই সময় বিল পেমেন্টের সময় ম্যান্ডির কাছে কিছু না কিছু ওরা আশা করতো, ম্যান্ডি ওই কারণে আর সময় নেয়নি। মা কাকিমাও গেল ওইদিকে নার্সিংহোমে ভর্তি, বাবাকেও এদিকে শুয়ে দিল। একটা বুড়ো মানুষ অভিনয়ে কতটা পাকা হতে পারে, মানে কাঁচা, যদি পাকা হতো তাহলে এখন একটু কুতাতো, একটু ল্যাংচাতো, একটু কষ্ট করে হাঁটতো, ও মনে হয় কোন জন্মে একবার পায়ে মায়ে লেগেছিলো তারই এক্সরে আমাদের দেখিয়ে দিল। ও মাই গড। তা যাই হোক এবার কিন্তু রিপোর্টটা চালাকি করে ওই ডেটটা ঢেকে রেখেছিল, শুধু রিপোর্টটা দেখেছিল তাই না? তোমরা কিন্তু কমেন্ট বক্সে লিখবে আমি ঠিক বলছি কি না। তাই এবার এখানটায় মেন কথা তো মারিয়া ম্যান্ডির বাবার গরম লেগেছিলো সেই গরমকালে, বর্ষাকালে এসে এলো, কারণ ম্যান্ডি যে পদার্পণ বর্ষাকালে করলো ম্যান্ডির মেয়েও বর্ষাকালে ঢুকলো, তা দাদুর বাড়িতে গরম লাগছে। এবার দেখছে ভিউয়ার্সের ভয়ে সোমনাথ তো ডাইরেক্ট তুলে নিতে পারছে না, কারণ যা নকশা মেরে গেছে, তারপরে দেখো এদের স্বামী স্ত্রীর পেটে পেটে কত বুদ্ধি ছিল, সেই বুদ্ধিগুলো কি মারিয়া জানতো সম্পূর্ণটা, যে বিষয়টা কিন্তু এটা লেখালেখি, এটা কিন্তু একটা গল্পের চকে সাজানো, যেটা মারিয়াদের বাড়ি ওখানে যাবে, স্কুলে ভর্তি করবে, শোকেস কিনবে, সব করবে, লোককে পুরো রিয়েল ফ্যাক্ট যাতে রিয়ালিটি আছে, রিয়েল সব ভাবতে পারে মানুষ,
সেই রিয়েল ভেবে পুরো মানে এর ভেতরে ঢুকলো, মানে ঝাঁপ লাভ দিল। মারিয়া জানতো সত্যিকারে যে এরা স্ক্রিপ্টেড, আর ম্যান্ডি ভেবেছিল মারিয়াকে ম্যান্ডি যা ভাবছে, মানে যতটা সরল সাদা সেদে বা যতটা নম্র, যতটা তোমরা ভাবছো যে কী না সরল, কী সাংসারিক, কী ভালো মেয়ে, কী সুন্দর, কী মিষ্টি কথা, কী ভালো, সত্যি কি মারিয়া তাই? সত্যি কি তাই? চলো স্কিপ করো না, সত্যি কি মিথ্যে তোমাদের জানতে গেলে পুরো ভিডিওটা দেখতে হবে। ম্যান্ডি তো ম্যান্ডি, ম্যান্ডির বোন মারিয়ার বুদ্ধি কত, এদিকে স্যান্ডি আর ম্যান্ডিকে মারিয়া কীভাবে গিলে নিতে পারে সেটা জানতে গেলে পুরো ভিডিওটা তোমার দেখতে হবে। স্কিপ করবে না তোমরা, আমি জানি তোমরা আমাকে খুবই ভালোবাসো, তার জন্য তোমাদেরকে অনেক ভালোবাসা। ফিডব্যাক দিতে ভুলো না, লাইক করবে, কমেন্ট করবে এবং ফিডব্যাক দেবে। তোমাদের ফিডব্যাক কিন্তু আমার চ্যানেলটাকে অনেকটা এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে, কারণ তোমাদের ভালোবাসাতেই কিন্তু আমি। গুড আফটারনুন ফ্রেন্ডস, জয় শ্রীমাতে, সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? ঈশ্বরের কৃপায় সবাই ভালো আছো। থ্যাংক ইউ সো মাচ যে তোমরা আমার ভিডিওগুলো দেখছো এবং কমেন্ট করছো, লাইক করছো, এর জন্য অনেক অনেক ভালোবাসা। তো যাই হোক, এখন বলবো মারিয়া, মারিয়া ও মারিয়া, মারিয়া 15K সেলিব্রেশন অবশ্যই সম্পূর্ণ হয়েছে সম্পূর্ণ দিদিভাইয়ের জন্যে, আর ট্যাগ করেছে দিদিভাই আর দাদাভাইকে। সত্যি দিদিভাই আর দাদাভাই সিলভার প্লে বাটনের জন্য দিদিভাই যে কতটা স্যাক্রিফাইস করেছে, এবং তার সাথে সহক্রিয়েটার হিসেবে আমাদের কিনা মারিয়াও কম মানে অভিনয়টা দুর্দান্ত করেছে, দুর্দান্ত। সেই কারণে মানে এক মাসের মধ্যে 30 দিনের মধ্যে যে মেয়েটার ব্লগে 50টা ভিউ আসতো না, 50টা অনলি ফর 50 মানে ভিউ আসতো না, সেখানটা আজকে মেয়েটার 1 ঘন্টায় 5,000 কমপ্লিট হয় ভিউ। সে তার থেকেও বড় ব্যাপার 15,000 সাবস্ক্রাইবারও কমপ্লিট করে ফেললো। দেখো ভাবা যায় না, এগুলো অবিশ্বাস্য। কারণ আমি তোমাদের আরেকটা কথা বলেছি যে অবশ্যই গোল্ডেন চান্স চলছিল সেই সময় মানে মারিয়ার, আর মারিয়ার বাড়ির ঘর মুচ্ছিল কে, একদম ম্যান্ডি, ভুলে যাচ্ছি, ম্যান্ডি, মারিয়ার বাড়ির ঘর মুচ্ছে ম্যান্ডি, আর ম্যান্ডির সিক্রেট, সোমনাথের সিক্রেট সব মারিয়ার পেটের ভেতরে মারিয়া জমা রেখে পেট ফুলিয়ে যাচ্ছিলো। সেই মারিয়ার আজকে 15K সাবস্ক্রাইব কমপ্লিট হয়েছে, তার জন্য মারিয়া কংগ্রাচুলেশনস। তোমার দুটো দেখালাম, কারণ একটা হচ্ছে তোমার দাদার সিলভার প্লে বাটন মানে সোমনাথ দাস সিলভার প্লে বাটনের জন্য কংগ্রাচুলেশন তোমার হচ্ছে 15K। আর এইরকম নাটক যদি তোমার দিদি দীর্ঘস্থায়ী চালিয়ে যেতে পারে তাহলে তোমার সিলভার প্লে বাটনও কেউ আটকাতে পারবে না, খুব শীঘ্রই চলে আসবে। যদি তোমার দিদি আবারও বসিরহাট যায়, আবারও এই কেচ্ছা কেলেঙ্কারিটাকে আরেকটু মানে এখন যদি স্টপ না করে আরেকটু 10 ইঞ্চিরে আরও বাড়িয়ে নেয়, তাহলে মোটামুটি তোমার 15,000 তো 50,000 হতে বেশি দেরি লাগবে না। তো চলো মারিয়ার ব্লগ। মারিয়া তো প্রচুর পরিশ্রমী মেয়ে এবং সারাদিনে যথেষ্ট পরিশ্রম করে, একা হাতে পুরো সংসার সামলায়, এটা কিন্তু মুখের কথা না, একা হাতে। বাবা তরকারি কেটে দেয়, বাবা মশলা বেটে দেয়, সব কিছু গুছিয়ে দেয়, মশলা মধ্যে মিক্সিতে হয় মশলা, কিন্তু কেটে কুটে গুছিয়ে দেয় বাবা, মা বাজার টাজার করে দেয়। মেয়ে যথেষ্ট পটু, 21 বছরের মেয়ে, 2022-এ জন্ম, 21 বছরের মেয়ে, সরি 2002-এ জন্ম, 21 বছরের মেয়ে, এতটা মানে ম্যাচিওর যে কথাবার্তাগুলো ও বলে এবং পুরো বুড়িদের মতন কথাবার্তা, ব্লগটাকে কী করে মানে শুরু করা, ব্লগটাকে কী করে শেষ করা, এবং ব্লগটি কী করে লেন্থে মানে বড়, বেশ 20 মিনিটের বেশি লঙ্গার কী করে করতে হয় খুব ভালোভাবে বুঝে গেছে এবং রপ্ত করে ফেলেছে। ম্যান্ডির বোন বলে কথা, ম্যান্ডির বোন সে জায়গায় ম্যান্ডির মতো চাচ্চতুর হবে না, তা তো হতে হবে, তা তো হয় না, ভীষণ কাজের, ভীষণ কাজের, কিন্তু কাজ করে ওরও সেলফ স্টিক ভেঙে গেছে। যা দিদিরও ভেঙে গেছে, ওরও ভেঙে গেছে, দিদিরও নাই আমারও নাই, আর ম্যান্ডির মাও সেলফ স্টিক খুঁজে বেড়াচ্ছে কোথায়, সত্যি হাইরে আমরাই হলাম কপালে, আমাদের এখানে বড় বড় করে লিখে ঘুরতে হবে, বো কা চোখ আরটা বললাম না, এত সুন্দর করে সবগুলো মিলে বসে বসে আমাদেরকে কী সুন্দর দই দিয়ে দুধ দিয়ে ঘুটে ঘোল বানিয়ে খাইয়ে যাচ্ছে, আর আমরা কী সুন্দর ঘোল খাচ্ছি, আবার এদেরকে নিয়ে কন্টেন্ট করে চিন্তা করে সিম্পাথি দিচ্ছি। মারিয়ার মা ছুটি হবে, অবশ্যই মারিয়ার মায়ের ছুটি হবে, যখন নার্সিংহোমে যখন ছুটি দিয়েছে তারপর মাকে আনতে যেতেই হবে। তা আগের দিন রাতে তো মারিয়া সেই চিকেন রোল খেয়েছিল বলে ও আর রাতে কোনো খাবার খেতে পারেনি, তাই সকালবেলায় প্রচণ্ড খিদে পাচ্ছিল, পান্তা ভাতছিল, বাবা পান্তা ভাত খেয়ে বাজারে চলে গেছে, মারিয়া পান্তা ভাত খেয়ে কাজে নামবে, বাসন কুসুন প্রচুর পড়ে গেছে, সেই বাসন কুসুন মাজবে, এক হাতে মারিয়ার সম্পূর্ণ সংসারটা ওকে চালাতে হয়, ও ইয়ে করে, কিন্তু যতদূর সম্ভব মারিয়ার বাবা কিন্তু কুড়ে নয়, মারিয়ার বাবাও যথেষ্ট পরিমাণে কাজে। যাই হোক, মাছ এনেছে, চিংড়ি মাছ, চিংড়ি মাছ,
চিংড়ি মাছ দিয়ে ওলে টাটা বিস্কুট আমার ভিডিও করতে দেবে না। বিস্কুটকে বকছে মানে ভিডিও করতে কেউ কেউ করতে শুরু করে। তো যাই হোক, চিংড়ি মাছ দিয়ে ওলেট ডাটা হবে। দিদিও দিদি চলে গেছে, চিংড়ি মাছ ছোট হয়ে গেছে, যাক চিংড়ি মাছ দিয়ে ওলেট ডাটা, কাতলা মাছ বাপবে কি খাবে, বেশি রান্না করার দরকার নেই। মেয়েটাকে ওভারঅল যাই বলি, বকা দিই ঝকা দিই যাই বলি, মেয়েটা কাজের। এক নম্বর কথা হচ্ছে মেয়েটা কাজের, মেয়েটা শেখার চেষ্টা আছে, যেটা ম্যান্ডির ভেতরে এখন তো কুড়ে নাম্বার, কুড়ে নাম্বার ওয়ান ম্যান্ডি, কুড়ে নাম্বার ওয়ান, কুড়ে নাম্বার ওয়ান ম্যান্ডি, কুড়ে নাম্বার ওয়ান। নাহলে ম্যান্ডি কোচ মাছ ভেজে রেখেছে দুপুরে আর মাছের ঝোল করেছে রাতে, তাও মনে হয় না ও চাপিয়েছে, মাছের ঝোলটা ওর বাবা চাপিয়েছে আর ও একটু নেড়ে ফিনিশিং টাচ দিয়ে দিয়েছে আমার মনে হলো। কারণ ম্যান্ডি যথেষ্ট কুড়ে হয়ে গেছে। আর এইটা হচ্ছে তো নতুন ইউটিউবার, এখন মারিয়া অ্যাকচুয়ালি নতুন ইউটিউবার, মারিয়ার ভেতরে এই তোমাদেরকে ধরে রাখার, এই 15,000 যে সাবস্ক্রাইবার হয়েছে, এই 15,000 সাবস্ক্রাইবারকে ও ধরে রাখার প্রাণপণ চেষ্টা করছে, যেটা দেখছি মিথ্যা কথা বলবো না। মাছ ধুয়ে যেটুকু ঢোকানোর একটা সংসার জীবনে একটা গৃহিণী যা যা করে মারিয়া কিন্তু করে যাচ্ছে বেমালু। মানে আমি মারিয়ার ব্লগটা মন দিয়ে দেখছি, বিশ্বাস করো ওইটুকু মেয়ের ভেতরে মানে বার্ষিক মানে সব কিছু। মেয়েটা কিন্তু চাপ চতুর, এর দিকটা কিন্তু কখনোই তোমরা ভুল করো না, মেয়েটা বোকা, মেয়েটা সরল, মেয়েটা সাদা সিধে নো, এইখানটায় তোমাদের ভীষণভাবে তোমরা ব্রেনটাকে সচেতন রেখো, মেয়েটা ভারী চতুর, মেয়েটা খুব চালাক, কিন্তু এখন আপাতত মেয়েটা তোমাদেরকে কখনোই হারাতে চায় না। সেই কারণে মেয়েটার যে ব্লগগুলো দেখাচ্ছে সত্যিকারের মাছের ঝোল, যে তিন চার পিস মাছ নিয়ে মাছের ঝোল করা, মাছের ঝোল করার পর সেই মাছ আর ইয়ে করা, কী নাম জানো, চিংড়ি মাছ দিয়ে আরেকটা ওলেট তরকারি করা, আরেকটা মাছ আমি আগের দিন বলেছিলাম না হাট থেকে যে মাছটা এনেছিল ওটা ওরাও রান্না করে খাবে, শুধু ওই পুষির জন্যে আনিনি, টুনটুন টুনটুনি টুনটুন না টুনটুনি, আমাদের শ্রেয়া লিখেছে তুন, শ্রেয়া হ্যাঁ লিখেছে যে ওটা, শ্রেয়া লিখেছে যে ওটা যে মা ওটা টুনটুনি 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 যাই হোক হলো টুনটুলি বুলবুলি যাই হোক হলো, ওকেই বলছি ওর জন্য যে মাছটা এনেছিলো সেটা শুধু ওরা ওই খাবে না এরাও খাবে, সেটা কিন্তু আমি কালকে বলেছিলাম ব্লগে বোধ হয়। তো যাই হোক, আজকে সেই মাছটা সর্ষে পাতুরি করলো, হ্যাঁ ওই মাছগুলো ওরকমই রান্না করে, রান্নায় কিন্তু এরা খেতে ভালোবাসে, যথেষ্ট পরিমাণে এদের খেতে ভালোবাসে, রাখতে ভালোবাসে, এবং ম্যাক্সিমাম এরা মানে রান্নাঘর যেটাকে ভালো মন্দ রান্না বান্না করবে, রান্না বান্না করে খাওয়া এই প্রবণতাটা আছে, এবং বাইরের খাবারও ইয়ে আমাদের কী নাম যেন আমি নাম ভুলে যাই, মানুষ ভীষণ কন মারিয়া বাইরের খাবারও যথেষ্ট ভালোবাসে। তা যাই হোক, কাজ টাজ সেরে ঘুমাবে না ঘুমাবে না করতে করতেও চোখের মধ্যে ঘুম চলে এসেছে, সেই সময় মা ফোন করেছে যে আয় নিয়ে আয়। অ্যাম্বুলেন্স পেলো না, অবশ্যই গাড়ি পাশের বাড়ির ভ্যান, মারুতি ভ্যান মনে হয় যতদূর সম্ভব, মারুতি ভ্যান ভ্যান বলে দিল এবং মাকে গিয়ে নার্সিংহোম থেকে নিয়ে এসছে, খুব ভালো লাগলো। যাক এটাই কিন্তু সব থেকে বড়ো, এই যে মায়ের, ওর মায়ের ভালোই ভালোই অপারেশনটা হয়ে গেল, মা বাড়ি চলে এলো স্নান টান করে, যাই হোক মায়ের জন্যে রাতের খাবার কিন্তু এইখানটা এবার বলি, মায়ের যখন অপারেশন হয়ে এসছে, মা যখন বাড়ি এসেছে, এরপর মায়ের খাবারগুলো একদম পাতলা, একদম ঝোল ঝাল ছাড়া, প্লেন একটা মানে সামান্য তেল দিয়ে বেশ গোলমরিচ দিয়ে বা কাঁচকলা পেঁপে জিওল মাছ এইসব জাতীয় মাছের ঝোল, পাতলা করে ঝোল, যাতে ওর ভেতরে রিচ একদম তেল মশলা না থাকে, কারণ ও যেভাবে রান্নাটা করেছে এইরকম ধরনের তরকারি খেলে আর কচু ঘেঁচু এই সময় কিন্তু কম খাওয়া উচিত, কারণ অপারেশন হওয়ার পর চুলকায়, মানে কচু ঘেঁচু তো দেখবার যে কোনো কাটা মানে জায়গাগুলো চুলকায়, তো সেই কারণেই মানে যেহেতু কচু কিছু খাচ্ছিলো আমার ওটা মনে হলো, এটা আমি জানি না আমার কথাটা কতটা কার্যকারী বা কতটা ও বুঝবে, অবশ্যই ভিউয়ার্সটা আছে, ভিউয়ার্সটা সুন্দরভাবে বুঝিয়ে দেয় আর সুন্দর কমেন্ট লেখে ওর ভিডিওতে, আমি দেখেছি মারিয়াকে যথেষ্ট পরিমাণে ভালোবাসে, কারণ মারিয়ার কিন্তু সত্যি দোষ নেই, মারিয়া চালাক, মারিয়া চালাক চতুর সব দিকে ঠিক আছে, মারিয়া মারিয়ার ফায়দার জন্যই মারিয়া বাড়িতে রেখেছে, কিন্তু দেখো আমরা যেটা ভেবেছিলাম মারি ওদের সংসারটা মারিয়া কাছে গিয়ে নষ্ট হচ্ছে, যে সংসার নষ্টই না, যে সংসার ভাঙেই নি, যে সংসারে কিছুই হয়নি, সেই সংসারটা আর জোড়া লাগানো, এটা জাস্ট ফর একটা অভিনয়ের পার্ট ছিল, পার্ট যেটা মারিয়া মারিয়ার পার্টটা করেছে, এবং সেই তার বিনিময়ে ম্যান্ডি মারিয়াকে অবশ্যই 15,000 সাবস্ক্রাইব করতে সাহায্য করেছে, আর ওদের বাড়িতে যে কদিন ছিল ভালো মন্দ খাইয়েছে, বাজারহাট করে দিয়েছে, মেয়ের দেখাশোনা করেছে, তারপরে হচ্ছে মারিয়াও মেয়েকে নিয়ে কন্টেন্ট বানিয়েছে, এবং ম্যান্ডির মেয়ে যথেষ্ট পরিমাণে এখন ম্যাচিওর, মানে একদম ব্লগিং করার জন্য ও একদম রেডি, ওর হাতে ক্যামেরা ধরে দিলে ও সুন্দরভাবে ব্লগ করে ফেলবে, সুন্দর কোনো রকমের মানে গুড মর্নিং মানে যা যা বলতে হয় একটা চ্যানেলে
শুরুটা কি করে করতে হবে, মাঝখানে কি কি বলতে হবে, শেষ এন্ডিং কি করে করতে হবে, ওর হাতে ধরে দিলে এখন ম্যান্ডির ব্লগ, ম্যান্ডির মেয়ে আরামসে চালিয়ে নিয়ে যাবে, এডিট টেডিট করতে পারবে না, বাদবাকিও সব করতে পারবে। তো চলো সেই জায়গা থেকে, এটা হচ্ছে পার্ট ছিল যেখানটায় ম্যান্ডি মারিয়া, মারিয়ার মা ঠা সবাই অভিনয় করেছে, এখন ওরাও হয়তো জানে না এদের এটা নাটক ছিল, ওরাও হয়তো হয়তো বলছি জানে কি না জানি না, আমি 100% নয়। তবে মারিয়া কখনোই চাইনি ম্যান্ডি চলে আসুক, ওখান থেকে ফেরত আসুক, চাইনি মানে এখানটা তোমরা বুঝবে যেমনটা কি এই যে পিছনে রিফ্লেক্টটা পড়ছে। চাইনি মানে এখানটা বুঝতে হবে যে মারিয়া কিন্তু জানতো না এটা এত নাটক হচ্ছে। এখন বিশ্বাস করো এটার ভিতরে কোনো সত্যতা নেই, এটা পুরোটাই নাটক। এই নাটকটা জানার পর যদি আমরা যেভাবে আওয়াজ তুলছি বা বলছি এটা নাটক এটা নাটক, এরপর হতে পারে এটাকে আরও টেনে সিরিয়ালটাকে আরও টেনে বাড়ানোর প্রচেষ্টা হতে পারে। তবে তোমাদেরকে বলবো তোমরা আর ভুলবে না, আর ভুলবে না। দরকার পড়লে এখন তোমরা যদি এরকম নাটক দেখতে চাও, অনেকেই এই নাটক শুরু করেছে, যেমন শুরু করেছে তোমার হচ্ছে টিনা লাইফস্টাইল, টিনাও শুরু করেছে, ওইদিকে দন্তকলি আমাদের প্রীতি ঘোষ সেও নাকি শুরু করেছে, আমাকে কমেন্ট বক্সে লিখছে সীমাদি প্রীতিকে নিয়ে কিছু বলো, ও না শাখাপালা খুলে দিয়ে নাটক, মানে যারা ব্লগ করছে অ্যাকচুয়ালি সত্যি যারা প্রতিদিন যে ব্লগগুলো আগে চলতো 15,000, 20,000, 25,000, 30,000 ভিউ পেত, তারা এখনও 5-10,000 ভিউ তুলতে পারছে না। ব্লগ যারা যাদের ব্লগগুলো একটা সময় সত্যি 25,000, 30,000 মানেও মাসের শেষে সে কিন্তু একটা পেমেন্ট পেতো, কারণ এরা তো শুধু ইউটিউব করে না, এরা ইনস্টাগ্রাম করে, মজ করে, তারপরে হচ্ছে শর্টস, প্রচুর শর্টস ভিডিও ছাড়ে, যেটা প্রীতি ঘোষ আছে প্রচুর শর্টস ভিডিও ছাড়ে, সেখান থেকে অবশ্যই পেমেন্ট পায় এদের, এরা ভাইরাল মুখ, সেখান থেকে এদের ব্লগ, শোনো শর্টস টর্টস যাই করুক সেখানকার পেমেন্ট, আর ব্লগিংয়ে পেমেন্ট কিন্তু আকাশ পাতাল হয়, ব্লগিং একটা 20-22 মিনিটের ব্লগ যখনই ছাড়বে না সেটাই একটা মোটা অঙ্কের পেমেন্ট ওকে। আর এই শর্টস ভিডিও 15 সেকেন্ডের শর্টস ভিডিও এখন যাবার পেমেন্ট দিচ্ছে, একটা সময় কিন্তু পেমেন্ট দিত না শর্টসে, একটা সময় ছিল শুধু শর্টসগুলো করা মানে সাবস্ক্রাইব বাড়ানো আর চ্যানেলটার মানে সাবস্ক্রাইব বাড়ানো আর চ্যানেলটাকে রিচ মানে রিচটা তোলা, এর বাইরে কিছু না, এখন মোটামুটি শর্টসে পেমেন্ট দেয়। তো যাই হোক, ওরাও ভিডিও ভিউজ পাচ্ছে না এদের এই নাটকে, তা তোমরা ডিসাইড করবে তোমরা, কারণ এই বুড়োও কম না। তারপরে তো আসছি ইয়ের মাকে নিয়ে, অবশ্যই আমাদের ম্যান্ডির মাকে নিয়েও আসবো, কারণ বিশ্বাসটা যখন কোথাও এক জায়গায় বিশ্বাসটা ডলমলো করে না, তখন সব দিকেই ডলমলো করতে শুরু করে দেয়। কারণ কেন বলছি, আমি অনেক চিন্তা করেছি এবং আমার শুধু এই চিন্তা করেছে আমি নয়, আমার ভিউয়ার্সরাও লিখেছে কমেন্ট বক্সে, সীমাদি তুমি ভাবো কোনো শ্বশুর শাশুড়ি কোনো ননদ সত্যিকারের যদি এইরকম ভাইয়ের বইয়ের সম্পর্ক থাকে বা এইরকম নোংরা মানে সত্যি যেটা করেছে ম্যান্ডি এটা তো নোংরামি, এটা করার পরেও কি তারা সংসারে ঢোকার বা এইগুলোর পারমিশন এগুলো হওয়ার পরেও কি এদের সঙ্গে এরা সম্পর্ক রাখে বা রাখতে পারে, এটা আমাকে আমার ভিউয়ার্স বলেছে। সত্যিকারে বলতো যে তোমরা যদি এইরকম এইরকম বাড়ি ছেড়ে দিয়ে চলে গিয়ে কারুর কথা না শুনে পুরো হোটেলে উঠে এবং পরিষ্কার চিৎকার চেঁচামেচিকে বলা যে না হচ্ছে এইরকম হবে না ওরকম হবে না, এটার সাথে ও প্রথমে তো যেটা আমাদেরকে বলেছিল মিথ্যা কথা বলেছিল ম্যান্ডি, যে ও নাকি রাহুল নাকি ম্যান্ডিকে কালো মেল করছে, কালো মেল করছিল যে কারণে ম্যান্ডিকে ওর সাথে যেতেই হয়েছিল, থাকতেই হয়েছিল, এবং না হলে ওই ছেলেটার কোনো ক্ষতি হয়ে যেত। তারপরে কী হলো, তারপর জানতে পারলাম ছেলেটাকে ম্যান্ডি ভুলতেই পারছে না, দিতেই পারছে না, ভুলতেই পারছে না, শোকে তাপে চলে গেল, না না এর কাছে থাকবে না ওর কাছে থাকবে, দুটো লোকের স্মৃতির জন্যে, এই দুটো মানুষের স্মৃতির জন্যে, এই স্মৃতি থেকে বাঁচার জন্যে ও চলে গেল মারিয়াদের বাড়ি। বলো তো মানুষকে কীভাবে বোকা বানানো। তারপর আবার সেই ফেরত এলো, এক মাসের মাথায় আবার ফেরত চলে এলো ইয়েতে, এবার যে 4-5,000 টাকা দিয়ে স্কুলে ভর্তির কথা বলছে, সত্যি কি ওর কাছে 4-5,000 টাকা বড় ব্যাপার? 4-5,000 টাকা দিয়ে স্কুলে ভর্তি করেছে আর 4-5 লাখ টাকা ইউটিউব থেকে রোজগার করে নিচ্ছে, ও প্রতিদিন প্রতিদিন হয়তো $10-20 করে ও প্রতিদিন ওর ঘরে ঢুকেছে। তাহলে $10-20 মানে ভাবো, বেশি ছাড়া কম না, আমি কম বলে ফেলছি, এটা হিসাবে বেশি, অনেক বেশি। হ্যাঁ, প্রতিদিন যদি ঢোকে $20-30 করে তাহলে ওর মাসে কত ডলার ঢুকছে, এটা আমি কম সব থেকে কম বললাম। তাহলে 5,000 টাকা দিয়ে যদি ও স্কুলে ভর্তিও করে ওটা কোনো ব্যাপার, ও তো 5,000 টাকার বাজার ও একদিনে করে আসতে পারে। ও মন হলো ওর বাবার গরম লাগছিল, বাবা চেয়েছিল, বাবার মনে মনে অনেকবার আকার ইঙ্গিতে চাইছিল, কিন্তু ও শুনেও না শোনার মতো করে ছিল, কারণ ও দেখছিল বাবাকে এখন এসি দেওয়ার দরকার নেই, এখন যাচ্ছি না, কিন্তু এখন দেখলো
না, মেয়েরও শখ, মেয়েরও কষ্ট পূরণ হলো, ও থাকতে পারছে না, ওরও এসি দরকার, তাই বাবার নাম করে, মেয়ের নাম করে এসিটা লাগিয়ে দিল। এই যে ওর বাবার ঘরে এসিটা লাগালো, মিস্ত্রি টিস্ত্রি সমস্ত খরচ খরচা সব কিছু করেও ও যে থাকছে, এই খরচাটা ওর বাবাকে দিয়ে দিল। ওর বাবা যদি কোনো দিন ও বলে, ও কোনো দিন যদি বলে, বাবা যদি বলে যে তোর অসময় তো আমি রেখেছিলাম, সঙ্গে সঙ্গে বলবে তুমি কি এমনি রেখেছিলা, কী অসময় রেখেছিলে, তুমি রেখেছিলে বলে তো এসিটা কিনে দিয়েছি। কোনো রকম এরা টেক অ্যান্ড গিভের ওপর থাকে, এদের ভেতরে কোনো ভালোবাসা নাই। ঠিক তেমনি মারিয়াও বা উল্টো গিভেন টেকে, গিভেন টেকে। এই যে আমার একটা মানে বলবো কি, আমার পেটের ভিতরে একটা স্পিক শত্রু ধরেছিলাম। তোর মুখটা একটু এক্সপ্রেশনটা দেখাতে চাইলাম, দেখাতে পারবে দেখা দেখা এমন উঁচু নিচু হয়েছে দেখি বলতো। ঠিক মারিয়াও এর ব্যাপারটা যদি জানতো, আমার মনে হয় না মারিয়া তাহলে মানে আসার জন্যে মানে ওর মনটা ছোট হয়ে যেত, কারণ ও দিদিভাই যখন চলে আসছিল তখন কোথাও না কোথাও মন খারাপ লাগছিল। ও দেখছে গল্পের লেখাটা একরকম লেখা হয়েছে, ওখানে গিয়ে লেখাটা পাল্টে যাচ্ছে, মানে মারিয়া ওর চিন্তাভাবনার থেকেও অনেক ঊর্ধ্বে মারিয়ার চিন্তাভাবনা চলে গেছিলো, যে দিদি খাওয়া দাওয়া তো দিচ্ছেই, অপারেশনটা হবে, মায়ের অপারেশনের বিলটাও দিদির কাছ থেকে নিয়ে নেবো, কিছুটা হলেও তো নেবো, বা দিদি হয়তো হেল্প হিসেবেও এখন বলবো তাহলে ধার হিসেবে দে দিদি প্রবলেমে পড়েছি, সেটা ভেবেছিল। কিন্তু দিদি দেখলো যে এরা আমার কাছে আশা করার আগে আমি কেটে উঠি এখানে, কারণ আমি মারিয়াকে যা ভেবেছিলাম মারিয়া তার থেকেও 100 গুণ অ্যাডভান্স বেরিয়ে গেল। কিন্তু মারিয়া সংসারে যে এখন ব্লগগুলো করছে, সেই ব্লগগুলো ন্যাচারাল ব্লগ সবাই অবশ্যই করে, এবং ও যেটা করছে, আমরা যেহেতু ম্যান্ডি থাকাকালীন ওর বাড়িতে দেখে এসেছি, আর আমরা সবসময় সব ভিউয়ার্সরাই ভাবে মারিয়া হয়তো কিছু বলবে ম্যান্ডির ক্ষেত্রে, মারিয়া হয়তো কিছু বলবে ম্যান্ডির ক্ষেত্রে, সেই হিসেবেই কিন্তু সবাই ব্লগটা যায়। আর ব্লগটায় যাওয়ার পর অবশ্যই ব্লগের ভেতরে দেখে মারিয়ার কিছু কীর্তিকলাপ। চলো, আমার খারাপ লাগে না, মারিয়া যেটা করেছে সেটা বুদ্ধি খাটিয়ে করেনি, কিন্তু মারিয়া শুধুই নিয়ে গেছিলো নিছকই দাদা দিদির ঝামেলা ভেবে, কিন্তু দাদা দিদির ঝামেলা বাঁধেনি। আজকে বলছি দাদা দিদির ঝামেলা বাঁধেনি, এটা ছিল আমাদের কাছে একটা মিথ্যে আইওয়াশ। আর আবার হতে পারে যে দেখছে মানুষকে বোকা বানাইয়েও বানাতে পারলাম না, আবার কিন্তু স্ক্রিপ্ট যখন তখন চেঞ্জ হয়ে যেতে পারে। তবে তোমরা কিন্তু মনকে শক্ত করে ধরে রেখো, আর তোমরা এদের কথায় ভুলে যেও না, এদের কথায় ইয়ে করো না, কারণ ও যখন সোমনাথ যদি বসিরহাট অবধি যেতে পারে, রাত 12টা 1টা 2টোই যখনই হোক যেতে পারে, গিয়ে ওদের মধ্যে মিউচুয়ালের কথা হতে পারে বা যাই করুক, এরা কখন কী করতে পারে আমরা কেউ জানি না, এরা কখন কী করতে পারে আমরা কেউ জানি না। আর ম্যান্ডি সারা জীবনই এই ফুলের মতো ছবি চরিত্র নিয়েই চলবে, আজ রাহুল ছিল কাল বাহুল আসতে পারে, আজ রাহুল কাট হয়ে গেল কালকে বিক্রম বেতাল যে কেউ যখন তখন ওর জীবনে আসতে পারে। এর জন্যে ম্যান্ডিও রেডি থাকবে আর সোমনাথও রেডি থাকবে, যেই আসবে তাকেই সোমনাথ বরণ করে ঘরে তুলে নেবে, কারণ সোমনাথের সত্যিকারেরই মেরুদণ্ড নেই, সত্যিকারের নেই, কারণ যেই জায়গাটা আমরা বসিয়েছিলাম, যেই আসনটা ওর জন্য আমরা দিয়েছিলাম, যে আসনটা ওর জন্য তৈরি করেছিলাম, আর সত্যি সোমনাথের রাগ থেকে অনেক রাগ, অনেক কষ্ট, খারাপ লাগা, কারণ এটা আমরা আগামী দিনে সবাই শকড হব, কারণ সেই জল গড়াতে গড়াতে গিয়ে সৌভাগ্যের কুটিরেই ঢুকবে, আর সৌভাগ্যের কুটির আবার সাজাবে, আর মাঝখান থেকে আমাদের রক্ত আমরা জল করে দিচ্ছি, চিন্তা করে কোনো দরকার নেই। তাই সবাই ভালো থাকো, কেউ মনে ওদের কথা চিন্তা করো না। এদিকে মারিয়ার আরও সবাই ব্লগার আছে, তারাও খুব কাজে নেমে পড়ছে, কারণ ভালো কাজ করলে তাদের ব্লগ চলছে না বলে তারাও কীর্তিতে নেমে পড়ছে, সেই দিকেও তোমরা নজর দাও, অন্যান্য ব্লগগুলোকেও দেখো। যখন সত্যিকারেরই পছন্দ হচ্ছে না বা দেখতে পাচ্ছ ম্যান্ডি এগুলো করছে, তারপরেও কিন্তু তোমরা প্রতিদিন ম্যান্ডিকে গিয়ে ভিউজ দিচ্ছ, 1 লাখের ওপর ও ভিউজ পাচ্ছে, 1 লাখের ওপর, কিছু না করলেও ও 1 লাখের ওপর ভিউজ পাচ্ছে, তার মানে মানুষের ইন্টারেস্ট আছে। আর ওরই ওদেরই এইসব ইন্টারেস্ট দেখতে দেখতে বাদবাকি কোনো ব্লগারের কোনো ব্লগ সেভাবে চলছে না। আরে ওই জন্য তো ওরাও কুকীর্তি শুরু করছে, ওই দিকগুলো দেখো, দেখে এসে আমাকে খবর দাও, আমিও তো ভিডিও নামাই, আমিও তো দিই আচ্ছা করে রামপাট ওদেরকেও। চ্যানেল টাটা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, এবং তোমাদের ভিডিওটা দেখার পর ফিডব্যাক অবশ্যই দিতে ভুলবে না। প্রত্যেককে বলছি রিকোয়েস্ট, প্লিজ 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 ভিডিওটা কমপ্লিট সম্পূর্ণটা দেখবে, দেখার পর যখন ফিডব্যাক আসবে অবশ্যই তোমাদের যেটা ভিডিওটা ভালো লেগেছে, যা ভালো লেগেছে সেটা তোমরা অবশ্যই দেবে।